সাধারণ জনগণের জন্য আমরা এই বাজেট মানে সরকার যে বাজেট সেই বাজেট জন্য বিলাসী বাজেট না হয় বা মানুষ দেখানো বাজেট না হয়, গরিব মানুষ বন্ধব যেন বাজেট হয়। আজকে দ্রব্যমূল্য যে পরিমাণ উদ্যোগতিতে চলছে সেই পরিমাণ মানুষের কামাই রোজগার নেয়, আটা ভ্যানালা প্রত্যেক দিন হয়তো সর্বোচ্চ 400 টাকা কামাই করে, সেই 400 টাকায় তার পরিবারের 3 জন সদস্যের সংসার চলে না। যে কারণে আগামী বাজেটে যেন গরিব বন্ধ বাজেট হয়, যিনি দ্রব্যমূল্য উদ্যোগতির জন্য নিচে নেমে আসে, আমাদের অর্থনীতির প্রবৃদ্ধিটা যেন বাড়ে সেই বিষয়টা আমরা উপলব্ধি করছি। এবং একই অবস্থায় সরকারের কাছে আমরা বলতে চাই, ব্যাংকিং সেক্টরটাকে তারা যে ধ্বংস করে ফেলেছে সেই ব্যাংকিং সেক্টরটার জন্য তার অবকাঠামো এবং দুর্নীতি মুক্ত একটা ব্যাংকিং কাঠামো তৈরি করতে পারে। একই অবস্থাতে সিন্ডিকেট বা বাণিজ্যের যে চাঁদাবাজি এগুলো যাতে বন্ধ হয়, আগামী বাজেট জন্য গরিব বন্ধ বাজেট হয় সেই ব্যাপারে আমরা হলো গণফোরামের পক্ষ থেকে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি।